Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajmain amma ba'd. Faqad qala al muallif rahimahullahu ta'ala wa an Aisha radhiyallahu anha qalat ja'at Sahlah bint Suhailin faqalat ya Rasulullah inna Saliman maula Abi Huzaifah ma'ana fi baitina wa qad balagha ma yablughu ar-rijal. Faqala ardi'ihi tahrumi 'alayhi rawahu Muslim. মহানাল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে সব বিষয়ে বস্তুতে কল্যাণ রয়েছে তা হালাল করেছেন আর যেগুলিতে আমাদের অকল্যাণ রয়েছে ক্ষয়ক্ষতি রয়েছে সেগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সুন্দর করে উম্মতের জন্য স্পষ্ট করে দিয়েছেন আমাদের বুলুগুল মারাম হাদিসে বিবাহের পর্ব শেষ হয়ে তারপরে স্তন্যদান করা সম্পর্কে একটি আলোচনা হয়েছে দুধ পান করানো ছেলেদের শিশুদেরকে ছেলে মেয়েদেরকে এই মর্মে হাদিস 980 আমাদের আরবি কিতাবে জানি না বাংলায় হয়তো একটু আগে পিছে হইতে পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন যে সাহলা বিনতে সুহাইল সুহাইলের মেয়ে সাহলা নামক এক মহিলা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাকালাত এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সালেমান মাওলা আবি হুযাইফাত আবু হুযাইফা আর আজাদ কিত স্বাধীন কিত দাস সালেম আবু হুযাইফা তার স্বামী এই সাহালার স্বামী আর তার স্বাধীন কৃত গোলাম তো স্বাধীন হয়ে গেছে তখন তো বা পর্দা করা জরুরি আর এই ছেলে সাবালক প্রায় হয়ে গেছে পুরোপুরি সাবালক হয়ে গেছে যেমন আসছে হাদিস আবু হুযাইফার স্বাধীন কৃত দাস সালেম মানা আমাদের সাথে বসবাস করে ফি বাইতেনা আমাদের ঘরেই আমাদের বাড়িতে ছোট থেকে বাড়িতে মানুষ হয়েছে সাবালক হয়েছে তার স্বামী ওকে স্বাধীন করে দিয়েছে কিন্তু বাড়িতে ছোট থেকে আসা অভ্যাস থাকলে হঠাৎ করে হ্যাঁ তাতে বাধা দেওয়া আর এই রাস্তা যাতায়াত বন্ধ করা একটা জটিল বিষয় এটা বুঝতে পারছেন এখনো তাই না জি এই ছোট ভাইগুলির দেবর আপনার ওয়াইফের দেবর এদের বিষয়টি ঠিক ওই রকমই নাবালক অবস্থায় যখন আমার ছোট ভাইগুলো নাবালক ছিল চার বছর পাঁচ বছর ছয় বছর বয়স তখন বিয়ে করেছেন আর ভাবির ঘরে তো আসতো তখন জায়েজই ছিল তাই না বরং সিও থেকে ছয় সাবালক হয়ে গেছে ওই বদ অভ্যাস হ্যাঁ আসা এখন আসবো না কেন শরীয়ত জানে না অধিকাংশ মুসলিম আজকাল অজ্ঞ দিন থেকে আমি তো আসতাম আমার ভাইয়ের বাড়ি কেন আসবো না ভাইয়ের ঘরে কেন ঢুকবো না এইভাবে বহু হারাম কাজ হচ্ছে মুসলিম সমাজে তাদের অজ্ঞতার কারণে এবং আল্লাহর ভয় কম থাকার কারণে দিনের পাবন্দির না করার কারণে হয় দিনের মাসাইল থেকে অজ্ঞ যে এখন আমার জন্য হারাম হয়ে গেছে এই কাজটি এতদিন হালাল ছিল না বালক ছিলাম তখন কিন্তু এখন সাবালকে হারাম হয়ে গেছে এটা জানে না জাহেল আর না হলে জানলে ও আমল নেই বেআমল হ্যাঁ এগুলি পালন করে না অথবা আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় নেই আর অধিকাংশ মানুষ কোথায় আল্লাহকে ভয় করে সমাজকে একটু ভয় করে আজকাল অধিকাংশ মুসলিম যদি কিছু গুণা থেকে বেঁচে থাকে এমন গোলাগুলি থেকে বাঁচে যেগুলি সমাজ বিরোধী গুণা সমাজে কলঙ্ক হবে এইরকম গুণা থেকে কি জন্য আল্লাহর ভয়ে সমাজের ভয় সমাজের কাছে কলঙ্ক হবে সেই জন্য অল্প কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে হয়তো গুণা থেকে বেঁচে থাকে ফরজ ওয়াজিব আদায় বুঝতেই পারছেন তো এই ছোট থেকে এই ছেলেটি দাস বড় হইল বড় হয়ে গেছে আর বাড়িতে বসবাস করে ওয়াকাত বালাগা মায়াবলক রেজাল আর সে এমন বয়সে পৌঁছে গেছে যে বয়সে সাবালক পুরুষরা পৌঁছে যাবে অর্থাৎ সাবালক হয়ে গেছে অন্য হাদিসে রয়েছে যে তার মুমোচ বেরিয়ে গেছিল মোচদাড়ি
সম্পূর্ণ সাবালক হয়ে গেছে। আর তাদের বাড়িতে কোনো ছেলে সন্তান ছিল না, সংসারের কাজের জন্য ওই ছেলেটার বাড়ি আসা জরুরি, বাড়ির ভিতরে ঢোকা কাজকর্মের জন্য। যেমন চাকর নকরের বিষয়টা আমাদের দেশে আছে, আছে না? নেই চাকর নকরকে এমন মনে করেছে আমাদের দেশে যে কোনো ব্যাপারই না, ছোট থেকে চাকর ছিল সাবালক হয়ে গেছে, ওই একই রকম বাড়িতে ঢুকছে, অথবা বড় হয়ে রেখেছে সাবালক হওয়ার পরে রেখেছে, এই ক্ষেত্রেও পর্দা নেই বাড়িতে, ওই বাড়ির চাকরের জন্য সব জায়েজ, সব জায়েজ, বাড়িতে ঢুকছে, ঘরে ঢুকছে, যে কোনো সময় ঢুকছে, বেরোচ্ছে, দেখছে, সব কিছু সব জানছে তাদের। এইরকমই যারা হাউস ড্রাইভারকে মনে করে, যদি আলহামদুলিল্লাহ এদেশে অনেকটাই পর্দা সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কিছু বেদিন লোক আছে বেপরোয়া, তারা হাউস ড্রাইভারকে ওই রকম মনে করে যে হাজা মোরাজ্জাল, পুরুষই নাই, ও পুরুষই মনে করে না, বিদেশিকে, হ্যাঁ হয়তো ইন্ডিয়ান বাংলাদেশিকে, তাদের ভাষায় হাজা মোরাজ্জালই মানুষই না, পুরুষই না, হ্যাঁ ওর কিছু নেই মনে হয়। তো এইরকম অজ্ঞতা হয়, অজ্ঞতা আর না হলে অজ্ঞতা কম আছে এখানে, অজ্ঞ জানে তারপরে আমুল নেই, বেদিন ফাঁসে হয়তো এই ছেলেটি সাবালক হয়ে গেছে, আর ওকে ছাড়া সংসার চলা মুশকিল, বাড়ির ভিতরে আসতে হচ্ছে সব দিনই, আসে কাজকর্মে প্রয়োজন পড়ে, এখন সমাধান কি করবোটা কি বলো সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভালো বুদ্ধি দিলেন, দেখুন কি বললেন, ফাকাল আরদেই হে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ছেলেটিকে তুমি দুধ পান করিয়ে দাও, তাহারমি আলিহে, তাহলে তার উপর তুমি হারাম হয়ে যাবে, সে তোমার কি হয়ে যাবে, মাহরাম হয়ে যাবে। যখন হারাম হয়ে যাবে তার উপর, অর্থাৎ তার জন্য তোমাকে বিয়ে করা হারাম হয়ে যাবে, যখন সে মাহরাম মানে স্থায়ীভাবে বিয়ে করা হারাম হয়ে গেল, দুধমা তুমি সাব্যস্ত হয়ে গেলে, তখন বাড়িতে আর ঢুকলে কোনো অসুবিধা আছে? দুধমায়ের ঘরে ঢুকছে, দুধমায়ের বাড়িতে ঢুকছে, দুধমায়ের সাথে কথা বলছে, কোনো অসুবিধা নেই। তাহারমি আলিহে, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। বাহ্যিক হাদিস কি প্রমাণ করে যে ছোট হোক আর বড় হোক, দুধ পান করিয়ে দিলে কি হয়ে যাবে, দুধমা সাব্যস্ত হয়ে যাবে, তাই না? এটাই না প্রমাণ করে। এই একটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা এই স্তন্যদানের বিষয়ে, সেই জন্য এই বিষয়টি বিস্তারিত আমরা আলোচনা। বলছেন ভাষ্যকার যে এই মাসআলাই যে দুধ পানের জন্য কতটা বয়সের মধ্যে হইতে হবে তাহলে হ্যাঁ দুধমা সাব্যস্ত হবে বা দুধ সন্তান সাব্যস্ত হবে, এই মর্মে আলামাদের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। ফি ওয়াক্তির রেদা দুধ পান বা ওয়াক্তির রাদা দুধ পানের সময় সীমা সম্পর্কে আল্লাযিয়া তাআল্লাক বিহি তাহরিম, যেই সময়টাই দুধ পান করালে হারাম হবে মানে দুধমা সাব্যস্ত হবে। ওয়ালাহুম ফি যালিকা আকওয়াল, এই বিষয়ে তাদের বেশ কয়েকটি মতামত রয়েছে, তা চার মজহাবে বা চারটি মতে ভাগ করা যেতে পারে, চারটি মত রয়েছে। শোনেন চারটি মতের কি কি। প্রথম মত হচ্ছে আন্না রাদা আল মুতাবার, শরীয়তে যেই স্তন্যদানের হ্যাঁ স্তন্যদানের মাধ্যমে দুধমা সাব্যস্ত হয়, দুধ সন্তান সাব্যস্ত হয়, সেটা হচ্ছে মা কানা ফিল হাউলাইন ফাকাদ, দুই বছর বয়সের ভিতরে যদি হয় তাহলে, দুই বছর ভিতরে হইতে হবে। বাহ্যিক এদের কোরআনে কেরিমের আয়াত দলিল রয়েছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাউলাইনে কামিলাইন, জি ওয়াল ওয়ালিদাত মায়েরা ইউরদিনা আওলাদাহুন্না, নিজ সন্তান সন্ততিকে ছেলে মেয়েদেরকে স্তন্যদান করবে, দুধ পান করাবে, হাউলাইনে কামিলাইন পূর্ণ দুই বছর, দুই বছর পরে আসলে দুধ পানের হ্যাঁ অধিকার নেই বা দুধ পান করাতে হবে বাধ্যবাধকতা নেই, দুধ পানের মাধ্যমে স্তন্যদানের মাধ্যমে এই মাহরাম সাব্যস্ত হবে না, এটাই বোঝায়, এই হচ্ছে তাদের দলিল। দ্বিতীয় মত হচ্ছে হুয়া মা কানা ফি সিগার, ছোট বয়সে হলি হইল, শৈশব বাল্য জীবনে হলি হইল, দুই বছরের শর্ত নাই তাদের কাছে। দ্বিতীয় মত ওয়ালাম ইউকাদ্দির হু বিজামান, তারা সময়ের সাথে সেটাকে নির্দিষ্ট করেনি যে দুই বছর ভিতরে, দুই বছরে দু চার মাস বেশি হয়ে যাক হ্যাঁ অসুবিধা নেই, কিন্তু ছোটকালই হইতে হয়। তৃতীয় মত হচ্ছে আন্না রাদা ইয়াহরমু ওয়ালাউ কানা লিল কাবীর আল বালিগা বিশাইখি, বলছে যে স্তন্যদান দ্বারা দুধ মা দুধ ছেলে মেয়ে সাব্যস্ত হয়ে যাবে, যদিও সেটা বড় কে হোক না কেন, সাবালক কে হোক, বুড়ো মানুষ কে হোক, এমন কি মত, এটাও একটি মত আছে,
বুড়ো বয়সে ষাট বছর বয়সে যদি কোনো মহিলা দুধ পান করে নাই তো কি হয়ে যাবে, দুধ সন্তান বলে সাব্যস্ত হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। চার নম্বর মত হচ্ছে আন্নার রেজা লায়া কোনো মোহারেমান ইল্লা লেমান কানাফিস সেগার। আসল হচ্ছে যে বাল্য জীবনে ছোটকালে ওই দুই বছরের মধ্যে মোটামুটি অথবা দুই এক মাস এদিক ওদিক গেল, যেমন দ্বিতীয় মতটি রয়েছে, ছোটকালে যেই দুধ পান করানো হয় স্তন্যদান করা হয় সেটাই শুধু মাহরাম প্রমাণিত করবে, অর্থাৎ তার দ্বারা দুধ মা সাব্যস্ত হবে অথবা দুধ ছেলে মেয়ে সাব্যস্ত হবে। তবে ইল্লা ইযা দাআতিল হাজাতু ইলা ইরদাইল কাবীর, তবে কখনো যদি প্রয়োজন হয়ে যায় যে আমার এই ছেলেটির প্রয়োজন আর ছেলেটা সাবালক হয়ে গেছে, একে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু কি করে দেবো এর জন্য তো দেখা যায় না আমার বাড়ির মহিলাদেরকে, এই ক্ষেত্রে প্রয়োজন হলে বড়কেও দুধ পান করালে তার মাধ্যমে মাহরাম প্রমাণিত হবে, অর্থাৎ দুধ মা দুধ ছেলে সাব্যস্ত হবে। আল্লাযী লা ইউস্তাগনা আন দুখুলিহি, যার বাড়িতে যাতায়াত করা ছাড়া কোনো উপায় নেই, দিতে হবে, না হলে এরকম লোক পাচ্ছি না কাজের ছেলে। ওয়ায়ুশাক্কু লিহিতে যাও মিনহু, আর বারবার পর্দা করা মুশকিল, দিনে 14 বার করে ঢুকবে, কতবার পর্দা করবে আপনি, হ্যাঁ কতবার মহিলা পর্দা করবে, কত বেঁচে থাকবে, বাঁচাও মুশকিল। এইরকম ক্ষেত্রে তার মানে প্রয়োজনের তাগিদে জায়েজ আছে, এটা হচ্ছে চতুর্থ মত। প্রথম মতটি কি ছিল, দুই বছরের ভিতরে বাস হইতে হবে, এক মাস বেশি হলো, দু চার দিন বেশি হলে চলবে না, একেবারে কড়া ক্রান্তি। এটা ইমাম শাফির মত, ইমাম আহমদের মত, ইমাম আবু হানিফার দুই সঙ্গী আবু ইউসুফ মোহাম্মদ, দুই ছাত্র ডানহাত মামহাত, হ্যাঁ তাঁদের মত, হ্যাঁ এই এই মতটি উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তাবেইনদের মধ্যে ইমাম শাফি থেকে বর্ণিত, ইমামদের মধ্যে সুফিয়ান সৌরি, ইসহাক বিন রাহুইয়া, ইবনুল মুনজির, এদের থেকে বর্ণিত। তারা সূরা বাকারার 233 নম্বর আয়াত যে পাঠ করলাম, হ্যাঁ হাউলাইনে কামিলাইন দলিল। আর একটি দলিল তারা বলছে ইন্নামা রাদাতু মিনাল মাজা, গত হাদিসটি আমরা 979 হাদিস, তাতে রয়েছে ফাইন্নামা রাদাতু মিনাল মাজা আতে, দুধ পান দ্বারা মাহরাম বা দুধমা সাব্যস্ত হবে, মিনাল মাজা আতে ক্ষুধার অবস্থায় যদি দুধ পান করে, অর্থাৎ যেই দুধ পান ছাড়া তার ক্ষুধা মিটে না, মানে তার প্রধান খাদ্য হচ্ছে দুধ, ওই জামানেই হইতে হবে, আর সেটা হচ্ছে দুই বছরের ভিতরে, মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম। আর একটি হাদিস রয়েছে দ্বারা কুতনিতে লা রিদা ইল্লা মা কান ফিল হাওলাইন, দুধ পান দ্বারা মাহরাম সাব্যস্ত হবে না তবে যদি সেটা ফিল হাওলাইন দুই বছরের ভিতরে হয়, এরকম বেশ কিছু হাদিস রয়েছে। আরো দ্বিতীয় মতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ বিবিগণের মত, উম্মাহাতুল মুমিনীন, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া, আর এটি আব্দুল্লাহ বিন উমার আর সাইদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈদের থেকে বর্ণিত রয়েছে। তারা এই দলিলটি পেশ করেছেন হাদিস ইন্নামা রাদাতু, কি মত মত ছিল দ্বিতীয় মতটি, যে ছোটকালে হইলেই হবে, সেটা দুই বছর একবারে বাঁধা ধরা নাই, দুই বছর দু চার মাস এদিক ওদিক যদি বেশি হয়ে যায় সমস্যা নাই, কারণ তখনও অনেক শিশুরা আড়াই বছরও কি করে, তাদের প্রধান খাদ্য মায়ের দুধই থাকে, জি এটা তাদের। তৃতীয় মত, বড় হইলে অসুবিধা নেই, তাই না, বড় হইলেও অসুবিধা, এমনকি বুড়ো হইলেও অসুবিধা নেই, বুড়া করে দুধ পান করে এদের তবু অসুবিধা নেই। এই মতটি সালাফদের বেশ কিছু সাহাবা তাবেইন থেকে বর্ণিত, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উরওয়া তাবেইনদের মধ্যে, আতা মক্কার ইমাম ছিলেন তাবেইনদের জামানায়, লাইস ইবনে সা'দ, দাউদ জাহিরি, ইমাম ইবনে হাজম জাহিরি মজহাবের মধ্যে, জাহিরি মজহাবের ফতোয়া এটি, ইমাম ইবনে হাজম রাহিমাতুল্লাহ আলাই তার ফিকহের কিতাব রয়েছে, জাহিরি মজহাব ফিকহের প্রসিদ্ধ কিতাব হচ্ছে আল মুহাল্লা, এই কিতাবে এই মজহাবকে বা এই মতটিকে তিনি বড়ই শক্তিশালী করার চেষ্টা করেছেন, ভেরি ঠিক বড় হাদিস এক দলিল কি তাহলে, এই যে সালেমের, এই যে সালেম গোলাম যে কি যে স্বাধীনকৃত দাস, এর হাদিস বড় হয়ে দুধ পান করেছে আর তারপরে তাহরুমি আলী, তুমি তখন তার জন্য দুধ মাহে হারাম হয়ে যাবে, যাই তখন বাড়িতে আসবে যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, হ্যাঁ
অনেক মাসাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আব্বান্দুর মাসাইলগুলি অন্য কেউ জানতেন না সাহাবীরা, তাই না? স্ত্রী যেভাবে স্বামীর থেকে জানতে পারে অন্যদের দ্বারা সম্ভব নয় এগুলো জানা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি তিরোধানের পরে কি করতেন, যদি মনে করতেন যে কোনো সাবালক ছেলে অথবা কোনো পুরুষকে বাড়িতে আসতে দিতে হবে, কি করে আসতে দেবো, একে আসতে দেওয়ার প্রয়োজন রয়েছে, তখন কি করতেন বলছেন, ওয়াকানাত আয়েশা ইজা আহাব্বাত আন ইয়াদখুলা আলাইহা আহাদু মিন রিজাল, কোনো পুরুষকে বাড়িতে প্রবেশ করাতেই হবে, সামনে আসবে দেখা করবে, এইরকম হয়তো জরুরি, আমারাত উখতাহা, তার বোন যাদের ছেলে মেয়ে দুধ হইতো তার বোনকে নির্দেশ দিতেন, উম্মে কুলসুম যেমন বোন ছিল, ওয়া বানাতু আখিহা, এবং তার হ্যাঁ ভাতিজিদেরকে, ভাইয়ের মেয়েদেরকে, ভাতিজিদেরকে বলতেন যে তোমরা দুধ পান করিয়ে দাও। তো বোন দুধ পান করিয়ে দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়ে যেতেন, দুধ খালা হয়ে যেতেন, আর ভাতিজিরা যদি দুধ পান করে দেয়, ভাতিজি যখন মা হয়ে গেল তখন তা হ্যাঁ ফুফু ফুফু হয়ে যেতেন, ফুফু হইলো হারাম, হারাম হয়ে গেল তখন আসতে পারবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে, এটা তিনি করতেন, এটা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল এটা। এদের দলিল ওই হাদিস যে সাহলা বিনতে সুহাইল এই মহিলা দুধ পান করিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আর যে ইহে তাহরমি আলিহে, দুধ পান করিয়ে দাও এই ছেলেকে সালামকে, তাহলে তুমি ওর উপর হারাম হয়ে যাবে। যারা এই হাদিসের উপর আমল করেনি তারা এই হাদিসের কি জবাব দিয়েছে, আর অধিকাংশ আলমারে এই হাদিসের জবাব দিয়েছে যে একটা সাবালক ছেলে দুধ পান করবে আর দুধ মা সাব্যস্ত হয়ে যাবে, এটা বড় ফিতনার কারণ, বিশেষ করে আজকাল তো ইমান এত দুর্বল মানুষের যে বড়ই ফিতনার কারণ, হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? তো এই মতটি, এই মত বা এই হাদিসের এই মত তো নেননি, তাহলে জবাব তো দিতে হবে হাদিসের, হাদিস ওই মুসলিমের দুটি জবাব, একটি জবাব হচ্ছে এই হাদিস মনসুখ রহিত, কিন্তু মনসুখের দাবি করলে ইতিহাস জানতে হবে যে এটি আগের হুকুম ছিল, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আর চলবে না, এটাও জানা নেই, তাহলে এই মনসুখ রহিত হওয়ার দাবি করা শুধু মৌখিক দাবি, হ্যাঁ শক্তিশালী নয়, এটা একটা জবাব আর কি, অধিকাংশ আলমাদের পক্ষ থেকে হাদিসের জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে যে এটা এই ব্যক্তির সাথে, এই মহিলার সাথে খাস, সালেম আর তার যে দুধমা সাব্যস্ত হইল সে হচ্ছে সাহলা বিনতে সুহাইল, এই ঘটনার সাথে খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি তাদের পেরেশানি দেখে, হ্যাঁ তাদের মজবুরিতে নিরুপায় দেখে এই অনুমতি দিয়েছেন, এটা অন্য কারোর জন্য প্রযোজ্য নয়, চলবে না, জি এটা দ্বিতীয়। কিন্তু এই দাবিও যদি করতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে প্রমাণ দিতে হবে যে নবী সাল্লাম বলেছেন দেখো এটা শুধু তোমার জন্য আর কারোর জন্য কিন্তু চলবে না, এরকম কি বলেছেন, এটাও বলেননি, জি হ্যাঁ। অধিকাংশ আলমার এই জবাবগুলো দিচ্ছেন, এই দুটো জবাব ছাড়া আর কোনো জবাব নেই। চতুর্থ মত কি ছিল, প্রয়োজনে প্রয়োজনে বড় কেউ দুধ পান করালেও কি হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হয়ে যাবে। এই মতটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত, এই মতটি কে বলিষ্ঠ হয়ে বর্ণনা করেছেন তার বিশেষ ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই জাদুল মাদি, তিনি বলছেন যে মনসুখ হওয়ার দাবি করা আর এটা অমুকের সাথে খাস ছিল এই দাবি করা, যেগুলি কথা শক্তিশালী না বলিষ্ঠ নয়, এর চাইতে ভালো যে প্রয়োজনের তাগিদে একটা রাস্তা আছে, হ্যাঁ এটা বললে আর এইসব ঝামেলা আসে না, এই মতটি হচ্ছে মতটি হচ্ছে এই দুই ইমামের। আন্না রেজা আল কাবি রুখসাতুন আম্মা লিকুল্লি মান হুয়া ফি মিসলি হালাতি সাহলা, এটি কিয়ামত পর্যন্ত ছাড় ওই সমস্ত ব্যক্তির জন্য যার অবস্থা হবে এই সাহলা মহিলার মতো, ইয়া রাসূল আমার কোনো ছেলে সন্তান নেই আর সংসারের কাজের জন্য একটা ছেলেকে রাখতে হবে, আর রাখবার সবসময় পর্দার আড়ালতে, পর্দার আড়ালতে কেমন করে চলবে নিরুপায়, আর ওর বাড়িতে ছোট থেকে আস অভ্যাস আছে আর কাজ, ওর কাজ ছাড়া আমাদের সংসার চলবে না, এইরকম যদি কারো পরিস্থিতি হয় তাহলে চলবে, হ্যাঁ তাহলে কি হয়ে যাবে, দুধ মা সাব্যস্ত হবে বড় হওয়ার পর দুধ পান করালেও। এই মতটি শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, আর ভাষ্যকার মক্কাতুল মুকাররমার কাজী তিনি বলছেন যে এই মতটি মধ্যম পন্থা, সবগুলি দলিল সামনে রাখলে এটি হচ্ছে মধ্যম পন্থা, যে প্রয়োজনের তাগিদে জায়েজ। ওয়ারাজ্জাহা আল মাসলাক ইবনুল কাইয়িম ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এই মতটিকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ আলাম। তবে ফিতনার যুগে এই ফতোয়া দেওয়া যাবে না, এটা খাস ফতোয়া আপনাদের জন্য না, আবার মুফতি হয়ে যান না, হ্যাঁ
এই ফিতনার যুগে আর ইমানের কমজোরির যুগে হ্যাঁ ভালো ভালো লোক কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। যদি একটা মিসকল চলে আসে কোন মহিলার তো আর পিছেই লেগে গেল। আজকাল হচ্ছে অনেক নামাজিদের অবস্থা, অনেক দিন শিখা লোকদের অবস্থা, হ্যাঁ দাওয়াত ইসলামের দাওয়াত প্রচারের নামে ইসলামের দিনের দিনের দাওয়াত দেবো, কোরআন শিখাবো, এই করার নামে আরও কত কি করা শুরু করে দিল। তুই এই যদি চরিত্র হয় কিছু ইসলাম শিখা লোকদের তো বাকিগুলির কথা কি বলবেন আপনি? জি বড়ই ফিতনার যুগ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না আফলাহ আখাবিল কুআইস যা ইস্তাজিন আলাইহা বাদাল হিজাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আবুল কুআইসের ভাই আফলাহ নামক এক ব্যক্তি ছিল, সে একবার আসলো। আসার পরে পর্দার হুকুম নাজিল হওয়ার পরে অনুমতি চাইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশের জন্য। কি জন্য? যে ওর ধারণা যে হচ্ছে আমার ভাতিজি, দুধ ভাতিজি, হ্যাঁ সুতরাং আমি তার মাহরাম, আমি বাড়িতে ঢুকতে পারবো, তো বাড়িতে ঢুকবো, অনুমতি চাইলে যে আমি বাড়িতে ঢুকবো। কালাদ বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ফাআবাই, তো কিন্তু তার সন্দেহ হইল যে কি জানি এই লোক আসলে আমার জন্য মাহারাম হবে কি হবে না, সতর্কতা অবলম্বন করে বলছে না 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 বাড়িতে ঢোকা চলবে না, তুমি বাইরে থাকো। তাহলে বোঝা গেল যে এই ক্ষেত্রে দুর্বলতা আমাদের মুসলিম সমাজের, মহিলাদেরও দুর্বলতা পুরুষদেরও দুর্বলতা। আপনাদেরকে বলছি আর মহিলাদেরকেও বলছি, সুবহানাল্লাহ আমাদের সমাজ এমন যে গোটা গ্রামবাসীর জন্য পর্দা ফর্দা নেই। গ্রামবাসী কি করে বলবো, এটা তো লজ্জা আছে না, ও চলে আসছে বাড়িতে কি করে নিষেধ করে যে বাইরে বসেন, না 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 কাউকে অসন্তুষ্ট করবে না। এই হচ্ছে আমাদের ইমান, এত দুর্বল ইমান। হ্যাঁ এই জন্য গোটা গ্রামবাসীর জন্য পর্দা নেই। যেই সব এলাকা সম্পর্কে শুনেছিলাম খুব পর্দা আছে, সেসব এলাকায় এক সময় সফর করে দেখেছি আর ওদের বাড়ি গিয়ে থেকেছি, সুবহানাল্লাহ পর্দা কার জন্য, দাড়িওয়ালা মানুষ আর তাও গ্রামের বাইরের লোক, আর যদি আলেম হয় তাহলে ওকে দেখে পর্দা, আমার সাথে কথা বলে না। কথা বুঝতে পারছেন? ধরে নেন এখানেও ফ্যামিলি আছে, আমাকে দেখলো ওরে বাপরে কোথায় লুকাবে, ওই শেখের সামনে কি করে যাব, হ্যাঁ আর কি করে কথা বলবো, হ্যাঁ সালাম দেওয়া যায়। কিন্তু আপনাদেরকে পেলে ভাই কেমন আছেন, হ্যাঁ আপনার গাড়িতে চলে যাই, উঠে গেল আপনার গাড়িতে, বাড়ি চলে গেল, বাসা চলে গেল, আউযুবিল্লাহ পর্দা হইলো নাকি? যাদের মধ্যে কিছু ইমান ভালো আছে তাদেরকে দেখে লজ্জা বেশি, মানে তাদেরকে দেখে পর্দা, লজ্জা সবাইকে দেখে করতে হবে, কিন্তু যেখানে ফিতনার আশঙ্কা বেশি সেখান থেকে বাঁচানোর বেশি চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দেশীয় পর্দা কেমন, ফেরিওয়ালার সামনে কোনো পর্দা নেই আছে নাকি? হ্যাঁ গ্রামের যত ফাঁসেক লম্পট তাদের সামনে কোনো পর্দা নেই, ওটা গ্রামের ছোঁড়া। আমাদের এক মহিলা বলছে এটা আমাদের গ্রামে ছোঁড়া ছোঁড়া, বুঝেন তো? হ্যাঁ 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 কিছু আমাদের গ্রামে, এটা আমাদের গ্রামের ছেলে সৌদি আরব এসে গেছে মহিলা, আর ও গ্রামের মানে ডিস্ট্রিক্টের অথবা গোটা বাংলাদেশটাই গ্রাম ধরে না, এখানে আসার পর গোটা বাংলাদেশের গ্রাম, এটা তো আমাদের দেশি ছেলে, আবার ওর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো, এখানে বিদেশে সব জায়েজ, ওখানে সব জায়েজ, এগুলো পর্দা হইলো নাকি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না অনুমতি দিলেন না। জি আমি দেখেছি আমার বাবাকে, আর আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমার আব্বা জাযাহুল্লাহ খাইর রাস্তাটাকে খুব সহজ করে দিয়েছে পর্দা করার। গ্রামের লোক চাচাতো ভাই, চাচাতো চাচাতো চাচা আমাদের, হ্যাঁ অথবা চাচাতো ভাই কেউ চলে এসছে, আসার পর মনে করছে গ্রামের আমার চাচাতো ভাইয়ের বাড়ি আছো ভাই বলে, বাছেন ভাই বলে ঢুকতে যাচ্ছে। আমার আব্বা কয়েকবার করে বেইজ্জত করেছে, বাইরে বসার জায়গা নেই, বাইরে বসার জায়গা করা আছে, চেয়ার রাখা আছে, বেঞ্চ রাখা আছে, ওখানে বসেন, জায়গা আছে, ঢুকে গেছে, এসে ঢুকতে যাচ্ছে, বাইরে বসার জায়গা নেই, একেবারে আমাদের আঞ্চলিক ভাষা বলে খাড়ো বেইজ্জত, হ্যাঁ খাড়া বেইজ্জত, হ্যাঁ কথা বলছে সাথে সাথে সামনাসামনি বেইজ্জত। এই না যে চক্ষু লজ্জা, যাক আজকে চলে এসছে চলে এসছে, আগামীতে একটু সতর্ক থাকবো না? আর তারপরে ডাক দিচ্ছে, আপনি জানছেন আমার বাড়ি ঢুকে যেতে পারে, আপনি ঘরের কোনায় শুয়ে আছেন আর আপনার স্ত্রী উঠানে কাজ করছে, না লাফ দিয়ে আগে দৌড়িয়ে চলে যান, হ্যাঁ ও গেটের কাছে আপনি আগে পৌঁছে যাতে আসতে না পারে, ওখানে আপনি দেখা করলেন, এটা একটা হিকমত। দেখেছি আমার আব্বাকে যেমনই আওয়াজ এসছে আছেন ভাই, ও গেটের কাছে হাজির দৌড় দিয়ে ছুটে গিয়ে ওখানে থামিয়ে দিয়েছে, ওখানে থামিয়ে দিয়েছে যাতে আর না আসতে পারে। বাই চান্স যদি এগিয়ে চলে এসছে, এখানে কেন আসলে তুমি, কেন বসার জায়গা নেই ওখানে, আরে আর জীবন আসবে না, যা আগে একটু শত্রুতা হয়েছে, অনেকে দুশ্মনী করেছে, কিন্তু লাভ আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে যে জানে যে এই বাড়িতে ঢোকা যায় না, জি এই বাড়িতে ঢোকা যায় না, এতটুকু জানে,
আলহামদুলিল্লাহ। এমনকি এমন উড়াইলো মোনাফেক মুসলমানরা যে হিন্দুদের এলাকায় গিয়ে বলে যে আরে এদের বাড়ি কোনো মহিলাকে ঢুকতে দেয় না। একদিন আমি মাদ্রাসা থেকে গেছি, যাওয়ার পরে বাড়ির গেটে বসে আছে, কিছু মহিলা হিন্দু যাচ্ছে রাস্তা দিয়ে গ্রামেরই, আর বলছে যে কি ভাই শুনলাম নাকি তোমাদের বাড়ি আমাদের ঢোকা নিষেধ। আরেকদিন দেখি কয়েকটা মহিলা এসছে, আসার পরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি মহিলা গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে, ভিতরে আসো, হিন্দু মহিলা দেখতে এসছে, যাবো অমুকর বাড়ি দেখ, কিন্তু ভয়ে ঢুকে না, ভয়ে ঢুকে না। কারণ এই মোনাফিক মুসলিমগুলো হিন্দুর বাড়ি গিয়ে বলে আসে যে অমুকের বাড়ি, অমুকের বাড়ি, মহিলাদেরকে ঢুকতে দেয় না। কত মোনাফিক বিপজ্জনক মুসলিমদের জন্য। অনেক সময় প্রকাশ্য কাফেরের চাইতে এরা বেশি ক্ষতিকর, কথা বুঝতে পারছেন? তো এইসব কথা, তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আপনাদেরকে। আপনারা যদি বাড়িতে পর্দা করেন তো এরকম হবে, বেশ কিছু দুশ্মন হবে গ্রামে, আর মুসলিমরা দুশ্মন হবে, মোনাফেকগুলো দুশ্মন হবে, কাফের হিন্দু দুশ্মন হবে না জি। তখন বললাম দেখো এগুলো তোমাদের কে বলেছে, বলছে যে তো গ্রামের লোক সব বলছে, তোমাদের মুসলিমরা বলছে যে আমার নাকি মহিলাকে ঢুকতে দেন না। বলছেন মহিলা মহিলাদের কাছে আসবে, অসুবিধা নেই, যদিও শরীয়তে যারা অসতী মহিলা তাদের থেকে বেঁচে থাকা উচিত, এটা সঠিক মশলা জেনে রাখবেন। তারপরে মহিলাদেরকে আসার জন্য একটু গায়ে হাতে কাপড় দিয়ে মহিলা মহিলাদের সামনে চেহারা খুলে আসতে পারি, কিন্তু পুরুষ তো আসতে পারে না গ্রামের, মুসলিম হইলেও, হ্যাঁ চাচা তো ভাই হইলেও, দেবর হইলেও তো আসা যায় নয় যে মহিলা চেহারা খুলে তাকে বার সামনে চলে আসবে। তো কি বলছিলাম যে কিছুটা শক্ত হইতে হবে, আর গ্রামের লোক অথবা মহল্লার লোক অসন্তুষ্ট হবে, কিন্তু আপনি আপনার আগামী প্রজন্মের জন্য পর্দাকে ভালো করে বাড়িতে কায়েম করে দিয়ে দুনিয়া থেকে যাবেন, আল্লাহ রাজি হবেন, এটা একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে একটু। এটার নাম জিহাদ, এরই নাম জিহাদ, কথা বুঝতে পারছে? যতটুকু জিহাদ করতে পারছেন, এই জিহাদ করছেন না বড় জিহাদের স্বপ্ন দেখলে কাজ হবে, এই জিহাদ করেন পারিবারিক জিহাদ জি, প্রচেষ্টা চালাইতে হবে জি। জিহাদ মানে প্রচেষ্টা চালানো, জিহাদ মানে শুধু অস্ত্র ধারণা। তাহলে আয়েশা রাদিয়াল্লাহ আনহা এটা চিন্তা করলেন না যে লোকটা অসন্তুষ্ট হয়ে যাবে, কি বলবে, আমি ওকে বলবো যে না তুমি আসবে না, না ভাবাই তো আনা জানালাহু, আমি অস্বীকার করলাম অনুমতি দিতে, না 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 তোমাকে অনুমতি দাও, তুমি বাইরে থাকো, পর্দার আড়াতে বলে দিলে যে বাইরে বসো। আজকাল আপনার স্ত্রী বলে যে কি বলবো, আমার তো স্বামীর বন্ধু আর বাড়িতে আসতে চাইছে, কিভাবে বা নিষেধ করবো, এটা অভদ্রতা না হয়ে যাবে? ইসলাম চলে যাক, পর্দা চলে যাক, ইজ্জত চলে যাক, অভদ্র হবে না তাদের ভাষায়। এইভাবে কি আর দিন ইসলামের হেফাজত হবে? এর নাম দিন কায়েম করে না, কখনো দিন কায়েম করে না। আপনি নিজের জানের ওপর দিন কায়েম করেন, আপনার বাড়িতে আগে দিন কায়েম করেন, ঘরের বাইরে দিন কায়েম করার আগে আগে বাড়িতে দিন কায়েম করতে হবে, এগুলো হচ্ছে দিন কায়েম করা। ফালাম্মা যা রাসূলুল্লাহ লোকটি ফিরে চলে গেল বাইরে থেকে, বাড়িতে মনে করছিল আমার ভাতিজি দুধ ভাতিজি বাড়িতে ঢুকবো একটু কথা বলবো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেঁচে ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাড়িতে, আখবারতুহু বিল্লাযী সানাতুহু, তখন তাকে আমি বললাম, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন স্বামীকে বললাম যে আমি আজকে এই কাজ করেছি, লোক একটা ভাতিজি ভাতিজি বলে ঢুকতে চাইছে, আমি বলছি কিসের ভাতিজি, আমি তোমাকে চিনি না, তুমি যাও বাইরে যাও, খবরদার ভিতরে ঢুকবে না। ফা আমারানি আন আযানা লাহু আনজালাহু আলাইয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তাকে বাড়িতে প্রবেশ করতে অনুমতি দিই, কারণ আসলে শরীয়তের দৃষ্টিতে সে দুধ চাচাই ছিল, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে সন্দেহ ছিল সেই জন্য যে কি জানি রাইজ হবে কি হবে না, না না অধিক এটা হচ্ছে অধিক সতর্কতা, এটা হচ্ছে অধিক সতর্কতাকে বলা হয় জি। ওয়াকাল, আর বললেন নবী সাল্লাম যে কি জন্য তার প্রবেশ বৈধ তোমার কাছে বা তোমার বাড়িতে ঢুকা বৈধ, ইন্নাহু আম্মুকি, সে তোমার চাচা লাগছে, সে তোমার দুধ চাচা লাগছে। মুত্তাফাকুল বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালাত কানাত কানা ফিমা উনজিলা মিনাল কোরআন আশরাদাতি মালুমাতিন ইউহাররিমনা সুম্মা নুসিখনা বি খামসি মালুমাতিন ফাতুফি রাসূলুল্লাহ ওয়া হিয়া মিম্মা ইউকরা মিনাল কোরআন, রাহু মুসলিম। গত আলোচনা অনেক আগে, সফরগুলির আগে একটা আলোচনা করেছিলাম, তাতে বলেছিলাম যে দুধ পানে, হ্যাঁ যে দুধ সন্তান সাব্যস্ত হবে বা দুধমা সাব্যস্ত হবে, এর জন্য এক ঢোক দুই ঢোক যথেষ্ট কি? হ্যাঁ কত ঢোক লাগবে? ঢোক শুধু না, কতবার লাগবে, কতটি রাজা, তিনবার, এটা একটি মত। হ্যাঁ কিন্তু সেখানে সেই মদগুলি বর্ণনা করে বলেছিলাম যে সবচেয়ে শক্তিশালী মত হচ্ছে যে পাঁচবার পান করাইতে হবে, কয়বার? আর এক একবার এতটা পান করবে যে যাতে তার পেটটা ভরে যায়, বাচ্চা দুধ খেয়ে পেট ভরে যায়, মুখ যে লাগালো স্থানে তা যতক্ষণ পর্যন্ত টানতে থাকবে, যত ঢোক খাক না কেন জি,
এটা হচ্ছে এক রাদা। এইভাবে পাঁচবার পান করলে দুধমা সাব্যস্ত হবে। এটা হচ্ছে সঠিক মত। এই মর্মে হাদিসটা শুনেন। মতগুলি আলোচনা এর আগে হয়ে গেছে, সুতরাং ওইসব বিস্তারিত আর আলোচনা করবো না। হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা ফিমা উনজিলা মিনাল কোরআন, কোরআনে যে বিষয়গুলি নাজিল হয়েছে তার মধ্যে একটি বিষয় ছিল আশরু রাদাআতি মালুমাত, যে সর্বজন বিদিত সকলের জানা দশ বার দুধ পান করানো, দশ বার দুধ পান করালে দুধমা সাব্যস্ত হবে। এটা প্রথম কোরআনে নাজিল হয়েছে, এটা একটি আয়াত ছিল। তেলাওয়াত রহিত হয়ে গেছে, হ্যাঁ, আর হুকুমও রহিত হয়েছে। ইহারদেম না যা হারাম করবে, দশ বার পান করালে হারাম করবে। সম্মান ওসেখ না বিখামসে মালুমাত, তারপরে পাঁচবার পান করানোর বিধানের মাধ্যমে এই দশ বার পান করার বিধানটি রহিত করে দেওয়া, মানসুখ করে দেওয়া হয়েছে। কিন্তু পাঁচবারের কথাটি কোরআনে কারিমে নেই, কোরআনে কারিমে নেই, হাদিসে আছে। তাহলে বোঝা গেল যে হাদিস দ্বারা কোরআনে কারিম মানসুখ হইতে পারে। এই ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াতের তেলাওয়াত মানসুখ রহিত হয়েছে, আর বিধান দশ বার পান করা সেটাও রহিত হয়েছে, আর যেটা রহিতকারী সেটা হচ্ছে হাদিস। এই হাদিসটি মায়েশা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো পাঁচবার আগে বলেছিলাম বা আয়াত ছিল দশ বারের, ওটা রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, এখন পাঁচবার পান করালে দুধমা সাব্যস্ত হবে। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, কি তুফিয়া অফাত থেকে, তো হায়াতুন নবী না অফাতুন নবী, দেখলেন অফাত মানে মত, অফাত মানে কি মত, অফাত মানে মত। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, ওয়াহিয়া ফিমা ইউকরা মিনাল কোরআন, সেই সময় কোরআনে কারিমে সেটা তেলাওয়াত হইতো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতে। এখন কোরআনে কারিমে কোন জায়গা আছে পাঁচ রাজাতের কথা আছে কি? তাহলে তার ধারণা যে এটা কোরআনে থেকে গেছে, ওনার হয়তো ওটা জানা ছিল না যে এই পাঁচ রাজাতের যে বিষয়টি নাজিল হয়েছিল কোরআনে সেটাও রহিত হয়ে গেছে, তেলাওয়াত রহিত হয়ে গেছে, কিন্তু বিধান বাকি আছে। তাহলে আবার বলি স্পষ্ট করে যে দশ রাজাতের আয়াত ছিল, দশ বার পান করালে দুধমা সাব্যস্ত হবে, তেলাওয়াত রহিত আর হুকুমও রহিত হয়েছে। তারপর পাঁচ রাজাতের আয়াত নাজেল হলো, সেটার তেলাওয়াত রহিত হয়ে গেছে কিন্তু বিধান বহাল আছে, বিধান বহাল আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ধারণা ছিল যে এই আয়াতটিও আছে। জি, তখন তখনকার যুগে কোরআন জমা হয়নি, একত্রিত করা হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথম আবু বকর জামানে শুরু হইলো, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে পুরো কোরআনে কারিম এক মুসাফি করা হইলো, তার পাঁচ কপি করে পাঁচটি বড় বড় শহরে পাঠিয়ে দেওয়া হইলো। তার আগে কোরআন ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো ওনার ধারণা থাকতে পারে যে আয়াতটি হয়তো কোরআনে এখনো আছে, কিন্তু সেটা তেলাওয়াত মনসুখ হয়ে গেছিল। তাহলে বোঝা গেল যতই বড় কেউ ইমাম হয়ে যাক আর আলেম হয়ে যায়, হ্যাঁ, এমনও কিছু এলম রয়েছে যেটা তার উপর অস্পষ্ট থাকতে পারে না, পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে, কিংবা আবু হানিফা থাকতে পারে না, সবটাই ঠিক নাকি? হানফি মজহাবের সব ফতোয়াই ঠিক, তাতে রসুল বানিয়ে দিলেন আপনি। শাফি মজহাবের সবটাই ঠিক, তাতে রসুল বানিয়ে দিলেন আপনি শাফিকে। আপনি ইমাম মালিক, মালিকি মজহাবের সবটাই ঠিক, তো রসুল বানিয়ে দিলেন, তাহলে কে রসুল আপনার? ইমামরা না রসুল্লাহ সাল্লাম, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। তাঁর ভুল হইতে পারে না, বাকি যে কোনো মানুষের ভুল হইতে পারে। জি, তো সাহাবিদের কোন কোন মাসলা ঠিক জানা ছিল না, এটা স্পষ্ট প্রমাণ করে যে সাহাবিদের পরে অনেক পরে যারা এসেছেন তাদের তো হতেই পারে, অনেক মাসলায় না জানা থাকতে পারে, আর সেটাই সত্য আসলে। কিন্তু এমন গোড়ামির ব্যাধিতে আক্রান্ত হয়েছে মুসলিম জাতি যে মাজহাবুলকে একবারে ফরজ করে ফেলেছে, অথচ আল্লাহ ফরজ করে, রসুলও ফরজ করেনি, নিজেরা মানব রচিত বিধানের মতো ফরজ করে ফেলেছে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। আর এতে সবচেয়ে বড় দোষ হচ্ছে এই বিদাতি আলেম সমাজের, যারা ফরজ নয়কে ফরজ করে ফেলেছে, হ্যাঁ, যার কোনো স্থান নেই সেটাকে ইসলামে বড় স্থান দিয়ে ফরজ করে ফেলেছে, কিয়ামতে জবাব দেবে। তাহলে সঠিক মাসলা বললাম। ইখতিলাফ গুলিয়া বলছেন যে পাঁচবার পান করালে কি হবে, হ্যাঁ, দুধমা সাব্যস্ত হবে। পাঁচবার পান করানো কেন, একবার দুইবারে কেন দুধমা সাব্যস্ত হবে না, এই বিষয়টি শুনেন। বলছেন ভাষ্যকার যে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম, আর তোমাদের ওই সব মায়েরা তোমাদের জন্য হারাম, ওই সব মায়া মাকে বিয়ে করা হারাম যারা তোমাদেরকে স্তন্যদান করেছে, যে দুধ পান করিয়েছে সেই মা, হ্যাঁ, কি সেই মাকে বিয়ে করা হারাম, অর্থাৎ দুধ মাকে বিয়ে করা হারাম। দুধ মা দুধ পান করালো সেজন্য তার নাম কি হয়ে গেল, মা,
এই যে মা নামটা হইল, মা নামটা পেল কোত্থেকে? এটা বুঝেন, গভীরভাবে চিন্তা করি, এটা হচ্ছে গবেষণা। আসল মা আর দুধ মা তাতে কিছু অংশে মিল আছে। আসল যে মা যার পেটে প্রথম হ্যাঁ বীর্য গিয়েছে, সেটা তারপরে কি হয়েছে, জমাট বাঁধা রক্ত হয়েছে, তারপরে হ্যাঁ সেটা গোস্তের পিণ্ড হয়েছে, তারপরে সেটা বাড়তে বাড়তে একটু বড় হয়েছে, তাতে হাড় হয়েছে, কার রক্ত চুষে? কার রক্ত চুষে? মায়ের রক্ত চুষে, তাই না? মায়ের রক্ত চুষে। এই যে ওজন বাড়ছে, হাড় তৈরি হচ্ছে, গোস্ত তৈরি হচ্ছে, ওজন বাড়তে বাড়তে 2 কিলো 2.5 কিলো 3 কিলোর বাচ্চা হলো, কার রক্ত চুষে? মায়ের রক্ত চুষে। তাহলে মায়ের রক্ত এই বাচ্চার ছেলে মেয়ের শিশুর শরীরে রয়েছে বলে তার নাম হচ্ছে মা, ঠিক না? দুধ মা, দুধ মা যদিও পেটে রাখেনি কিন্তু এতটা পরিমাণ দুধ পান করেছে, যেই দুধটার মাধ্যমে কিছু রক্ত তৈরি হয়েছে, কিছু হ্যাঁ হাড় শক্তিশালী হয়েছে, কিছু গোস্ত বেড়েছে, বুঝা গেছে? আর সেটা 5 বার কমপক্ষে না পান করালে হবে না, 1 বার 2 বার 1 ঢোক 2 ঢোক পান করিয়ে দিয়ে কখনো তার দ্বারা রক্ত বৃদ্ধি হবে না, আর তার দ্বারা গোস্ত বাড়বে না, আর তার দ্বারা শরীর তৈরি হবে না, বুঝতে পেরেছেন? এ হচ্ছে হেকমত যা আলামা ইকরামগণ উল্লেখ করেছেন, এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। তারপরে বেশ কিছু ইমামে হাদিস রয়েছে যে আলা তুহাররিমুল মাসসাতু আলাল মাসসাতান, একবার চুষলে, দুইবার চুষলে, বা একবার টানলে, দুইবার টানলে তাতে হারাম হয় না। এই হাদিসগুলি এর আগে এসেছে। তাই ইমাম শাফি রহমতুল্লাহ আলের মত হচ্ছে এটি, এইরকমই ইমাম আহমদ রহমতুল্লাহ আলের থেকে একটি বর্ণনা, ইমাম ইবনুল কাইয়িম, তারপরে সৌদি আরবের আল্লামা শেখ ইবনে উসাইমিনের ওস্তাদ, খুব বড় একজন আলেম মুহাদ্দিস শেখ আব্দুর রহমান সাদি, অনেক ওলামারা বলেছেন যে আন্না রাদাতা লা তুহতাসাবু রাদআহ, দুধ পান করানো অতক্ষণ পর্যন্ত একবার দুধ পান করানো গণ্য করা যাবে না, হাত্তা তাকুনা ওয়াজবাতান লিত্তিফলে তাম্মাতা, যতক্ষণ পর্যন্ত একবার পান করিয়ে পুরো একবারের খাবার এই শিশুটির হয়ে গেল, এতটা যতক্ষণ না হবে। একবার ধরেন মুখে দিয়ে একটা টান দিল, তারপরে 1 মিনিট আধ 2 মিনিটের মধ্যে ছেড়ে দিল, এটা কি একবারে তার খাবার হইল? হইল না। একবারের খাবারের জন্য বেশ কিছুক্ষণ টানতে হবে, তাই না? 5-7 মিনিট ধরে টানতে আছে, চুষতে আছে, চুষতে আছে, হ্যাঁ তারপরে তখন মুখটা হ্যাঁ তৃপ্তি হয়ে গেছে, পেটটা ভরে গেছে, তখন মুখটা বাচ্চাটা টেনে নিল, এটা হচ্ছে 1 রাজা। এইরকম 5 রাজা হইতে হবে। ব্যাখ্যা করবেছেন যে খামসা রাজা মানে কি, 5 বার শুধু মুখ লাগানো নয়, যতক্ষণ পর্যন্ত একবারের সেই শিশুর মিল ওয়াজবা, ওয়াজবা মিলকে বলা হয়, যা লেখা আছে হোটেলগুলিতে ওয়াজবাত, হ্যাঁ মিল না হবে। কাল আখলাতো মিনাল আখলাত, হ্যাঁ যেমন একবারের খাবার, একবার খেলাম, দুপুরে খেলাম, আর খাবো না, এটা হচ্ছে একটা আমার মিল, হ্যাঁ জি। অশরবাতো মিনাল শরবাত, এইরকম মাঝখানে যদি শ্বাস নেওয়ার জন্য বাচ্চা ছেড়ে দেয়, 1 মিনিট দুধ চুষেছে, তারপরে শ্বাস নেওয়ার জন্য বাচ্চা ছেড়ে দিয়েছে, সেটাকে একবার ধরা যাবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ তার পেট না ভরবে। এটাই খোলাসা করার জন্য এই বিষয়টা আরো স্পষ্ট করলাম। দুধ পানের মাধ্যমে যেমন দুধ মা সাব্যস্ত হয় বা দুধ সন্তান সাব্যস্ত হয় আর বিবাহ শাদী হারাম হয়ে যায়, যদি কারো রক্ত নেওয়া যায়, এটা আর একটা মশলা জানা দরকার, তো রক্ত নিলে কি হারাম হবে? হ্যাঁ ধরেন একটা মেয়ে হ্যাঁ কারো রক্ত নিয়েছে, তাহলে তাকে বিয়ে করা কি হারাম হয়ে যাবে? না, হবে না। সৌদি আরবের প্রধান মুফতি শেখ ইবনে বাজের আগের বড়ই একজন জাদের আলেম ছিলেন, মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলে শেখ, বলছেন নাকুল উদ্দাম মিন রাজুলিন ইলা ইমরাহ, কোন পুরুষের রক্ত যদি কোনো মহিলার শরীরে দেওয়া হয়, অবিল আউবিল আক্স, অথবা এর বিপরীতটা কোনো মহিলার রক্ত নিয়ে কোনো পুরুষকে দেওয়া হয়, লায়ুসাম্মা রাদান, এটাকে দুধ পান হিসাবে গণ্য করা হবে না, না শাব্দিক দিক থেকে, না প্রথাগত দিক থেকে, না শরীয়তের বিধানে। সুতরাং রাজা আতের যে বিধিবিধানগুলি রয়েছে এই ক্ষেত্রে সাব্যস্ত হবে না। এরপরে দেখা যাক আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উরিদা আলা ইবনাতে হামজাতা ফাকালা ইন্নাহা লা তাহিল্লু লি, ইন্নাহা ইবনাতু আখি মিনার রাদাআ ওয়া ইয়াহরামু মিনার রাদাআতি মা ইয়াহরামু মিনান নাসা, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বংশের লোকেরা ইচ্ছা করলো, বা কিছু লোকেরা সাহাবাই কেরামগণ ইচ্ছা করলেন, আলা ইবনাতে হামজা, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে চাচা যে ওহদে শহীদ হয়েছিলেন, তার একটি মেয়ে ছিল, একমাত্র একটি মেয়ে, এক মেয়ের বাপ, আর কোনো ছেলে মেয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল আনহর ছিল না। এই মেয়েটি বিয়ে দেওয়ার জন্য লোকেরা চিন্তা ভাবনা করলো,
কুরাইশরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়ে দি, নবীর চাচাতো বোন আর দেখাশোনার কেউ নাই, কোথায় বাইরে বিয়ে দেব, নবীর সাথে বিয়ে দিয়ে দি। ওরিদ আলা ইবনাতে হামজা থা ফাকালা বলেন ইন্নাহ লা তাহলি, তোমরা জানো না যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার চাচা তার মেয়ে অর্থাৎ চাচা তো বোন আমার জন্য হালাল নয়। চাচা তো বোন আবার হালাল নয় কেন? হ্যাঁ বলছে ইন্নাহা ইবনাতু আখি মিনার রাদা, কারণ সে হচ্ছে আমার দুধ ভাতিজি। ইবনাতু আখি আমার ভাইয়ের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে মানে দুধ ভাতিজি, দুধ ভাস্তি আমার দুধ ভাইয়ের সে মেয়ে হয়ে যাচ্ছে। কেমন দুধ ভাইয়ের মেয়ে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়স্ক ছিলেন, দুইজনেই যখন শিশু দুধ পানের বয়সে ছিলেন সেই সময় আবু লাহাব আর এক চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু লাহাবের এক দাসী ছিল তার নাম ছিল সুয়াইবা। হ্যাঁ বিদাতি মিলাদিরা, হ্যাঁ মিলাদ করা দলিল হিসাবে সুয়াইবার দুধ পান করা, হ্যাঁ সুয়াইবাকে স্বাধীন করা বয়ান করে তারা। এই সুয়াইবা দুধ পান করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ সোয়াইবা দুধ পান করিয়েছিল কুফরির অবস্থায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হ্যাঁ দুধ পানের বয়সে হামজাকে, তো দুইজনকে দুধ পান করিয়েছিল কে? সোয়াইবা নামক এক দাসী, একই মহিলা থেকে দুইজনে দুধ পান করলো, তো দুইজন ভাই হলো কি না? হামজা বংশের দিক থেকে চাচা কিন্তু দুধ পানের দিক থেকে ভাই, দুধ ভাই। যখন দুধ ভাই হলো আর হামজার মেয়ে, তো হামজার মেয়ে তাহলে কি হয়ে গেল? দুধ ভাতিজি। দুধ ভাতিজিকে বিয়ে করা ওই রকমই জায়েজ নয় যেমন নিজের ভাতিজি কি জায়েজ নয়, এই কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে সে হচ্ছে আমার দুধ ভাতিজি, ওয়াহরম মিনা রাদাত মায়াহরম মিনা নাসাব, আর দুধ পানের কারণে ওই সব মহিলারাই হারাম হয়ে যায়, মেয়েরা হারাম হয় যেটা বংশের কারণে হারাম হয়, বংশীয় সম্পর্কের কারণে যে সব মেয়েরা হারাম, ওই রকমই সম্পর্ক যদি থাকে দুধের ক্ষেত্রে স্তন্যদানের ক্ষেত্রে তো তারা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ কয় ভাই ছিলেন? দশ ভাই ছিলেন, মাশাআল্লাহ মনে আছে। এরকম মাঝে মাঝে কেউ বলতে পারলি তো কাজ হয়ে গেল, একটু আপনাদের রিভাইজ হয়ে গেল তাই না? দশ ভাই, তার মধ্যে কয়জন ইসলাম গ্রহণ করেছিলেন? হ্যাঁ ইসলামের যুগ পেয়েছিলেন, ইসলামের যুগ কয়জন পেয়েছিলেন? ইসলামের যুগ পেয়েছেন চারজন আর ইসলাম গ্রহণ করেছেন দুইজন। বলছেন যে আদরাকাল ইসলাম আমিন আমামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিসআরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় চাচা আর তার বাপকে দিয়ে দশ। হ্যাঁ নয় চাচার মধ্যে চার চাচা ইসলামের যুগ পেয়েছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে তখনও, হ্যাঁ কয় চাচা বেঁচে? চার চাচা, একজন আবু তালেব আর একজন আবু লাহাব, একজন হামজা আর একজন আব্বাস। মা তাআলা শিরক মিনহুম ইসনান, দুইজন শিরক কুফর অবস্থায় মারা গেছে, কে? হুমা আবু তালেব, একজন আবু তালেব আর এক হচ্ছে আবু লাহাব। ও আসলামিন হুম, আর দুইজন ইসলাম গ্রহণ করেছে, কে? হামজা অল আব্বাস, হামজা বিন আব্দুল মুত্তালিব আর আব্বাস বিন আব্দুল মুত্তালিব। আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল? করেনি, কিন্তু ফাওয়াল্লে যে না সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সহযোগিতা করে সারা জীবন জানে প্রাণে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ইসলাম গ্রহণের তৌফিক হয়নি। আল্লাহ ভালো জানে যে মানুষ চেষ্টা করলে হয়ে যায়, কিন্তু ওই যে অন্ধ তাকলিদ এটা আমাদের কাছে প্রমাণ করে যে অন্ধ অনুকরণ, অন্ধ অনুসরণ, অন্ধ ভক্তি মানুষকে ধ্বংস করে। বাপ দাদাকে কেমন করে ছাড়বো রে বাবা? হ্যাঁ হুয়া লাভ মিল্লাতে আব্দুল মুত্তালিব, যাক তোমার কথা বাবা রাখতে পারলাম না ভাতিজা, বাপের ধর্মেই থাকি। হ্যাঁ বাপের ধর্ম ছেড়ে দেবো তো বাপ অস্বীকার করা হবে, আমাদের সে বিদাতিরা বলে যদি আপনি সহি আকিদা নিয়ে যান, এই তুই কোন বাপের, তোর বাপকে ছেড়ে দিবি? হ্যাঁ তুই কি আরেক বাপের নাকি? এগুলো ভাষা হইলো মূর্খদের। হ্যাঁ যেহেতু আপনি কবর মাজার পূজা ছেড়ে দিয়েছেন, পীর পূজা ছেড়ে দিয়েছেন, আপনি ধরেন ওদের বিদাতি তরিকা ছেড়ে দিয়েছেন, মিলাদ ছেড়ে দিয়েছেন, বলছে তুই কি এক বাপের না দুই বাপের? আউযুবিল্লাহ, কোন কথা? এগুলো তো কাফের মুশরিকদের কথা ছিল। জি ও আজারা সাহায্য সহযোগিতা করেছেন, মা আন্নাহ মুকিমুন আলা শিরক, অথচ সারা জীবন শিরকের উপর অটল থেকেছেন। হাত্তা মা তাকাবাল হিজরাতে বিসালাসে, হিজরতে 3 বছর আগে আবু তালেব আবু লাহাব, আল্লাহর হেকমত, এক চাচা কাফের হইল বন্ধু, মানে একেবারে হ্যাঁ জান দিয়ে সাহায্য কর, আর এক চাচা কাফের কট্টর, এত বড় শত্রু যে পৃথিবীতে আর অত বড় কোনো শত্রুই ছিল না মনে হয়, এত বড় শত্রু। এই দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, কারণ আমাদের অনেকের আত্মীয় স্বজন নাস্তিক থাকতে পারে, হ্যাঁ মুশরিক কবর পূজা থাকতে পারে, হ্যাঁ কবর পূজক থাকতে পারে, আর কত অসৎ থাকতে পারে, অনেকে সাক্ষেপ করে আমার বাপ হেদায়েত হলো না,
আমি বলি যে আপনার আপনার চাইতে শ্রেষ্ঠ নূহ আলাইহিস সালাম, ঠিক কি না? আপনার চাইতে শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? কেউ এসে বলছে আমার স্ত্রী হেদায়েত হলো না, তো নূহ আলাইহিস সালাম স্ত্রী হেদায়েত হয়েছিল? আমার ছেলেটাকে পারলাম না, নামাজি বানাইতে পারলাম না, বুঝলেন? নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালাম আপনার চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, সান্ত্বনা দেন নিজেকে, হ্যাঁ শান্ত রাখেন। এই নবীর আম্বিয়া রসুলগণের জীবনীতে আমাদের জন্য সান্ত্বনার সম্বল রয়েছে সব ক্ষেত্রে, বিপদ আপদ বালা মুসিবত সুখ দুঃখ সব ক্ষেত্রে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এত বড় দুশ্মন, তো আপনার চাচা দুশ্মন হইতেই পারে। রহমতুল্লিল আলমিনকে চিনতে পারলো না নিজের চাচা হয়ে, নিজের চোখে দেখেও চিনতে পারলো না, বদনসিব। তাহলে আপনার চাচা তো হইতে পারে, আপনার মধ্যে মেলা দোষ ত্রুটি আছে, আপনার দ্বারা প্রভাবিত নাও হইতে পারে, আপনার কথা আকৃষ্ট নাও হইতে পারে। ফাসার আমিন আসাদ্দে আদাইল ইসলাম, আবু লাহাব ইসলামের কট্টর শত্রু ছিল এবং মুসলিমদের কট্টর শত্রু ছিল। ও আজান নবী শুধু তাই নয়, নবী সাল্লামকে কষ্ট দিত, সরাসরি আজান সেদি দেন চরম কষ্ট দিত। শুধু সে না, ওয়াজাউজাতু হাম্মালাতাল হাতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু তালেবের দুই হাত, ওয়াতাবার সেও ধ্বংস হোক, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে আছে। কত লোকের যে বদদুয়া, আর কত লোক চিন্তা করছে, কত লোক এই সূরা তেলাওয়াত করছে আর করেছে আর করবে কিয়ামত পর্যন্ত, আবু লাহাবের ওপর আর তার স্ত্রীর ওপর লানত আর ধ্বংসের দোয়া হতেই আছে। জি, হতেই আছে কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে। এই মহিলার নাম ছিল আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্বে ইসলাম গ্রহণ করেছিলেন, তার বোন আবু সুফিয়ানের বোন। জি, ওয়াকানাত আউনাল্লাহু আলা কুফরিহি। হ্যাঁ, এই মহিলা এত কট্টর দুশ্মন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ নবীর চাচি, যে এই নিজের স্বামীকে প্ররোচিত করত নবীর দুশ্মনী করার জন্য এবং কুফুরের ওপর আরো শক্ত করত। আর জানেন যে বড় বড় ভাইয়া বাবু স্ত্রীর কাছে সবাই কাবু। জি, বুঝতে পারছেন না, সুবহানাল্লাহ। জি, আজকাল বড় বড় জজ আর মন্ত্রী মিনিস্টারের কাছ থেকে কোনো কাজ হাসিলের জন্য যারা কাজ নিতে যায় কোথায় যায়, তাদের স্ত্রীদের কাছে যায়। জি, ঘুষ এখানে দিলে হবে না, ওর স্ত্রীকে কিছু দিয়ায় উপর ঢোকন দিয়া। জি, এইসব করে যারা এইসব ধান্দা করে তারা এইসবই করে। ও সারা রাত ওকে, হ্যাঁ যেইভাবে হোক না কেন, রাজি করার জন্য চেষ্টা করবে, কারণ খেয়েছে কিছু, হ্যাঁ নুন খেয়েছে, হারাম তো গুণ গাইতেই হবে হারাম। ফানাজালাত ফিহিমা সূরাতান তুতলা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই আবুল হাবার তার স্ত্রী সম্পর্কে কিয়ামত পর্যন্ত এমন সূরা তেলাওয়াত যা হইতেই থাকবে। আবুল হাব কুফরির ওপর মারা গেছে বদরের যুদ্ধের কয়েকদিন পরে, বদরের যুদ্ধে যায়নি কাপুরুষ, কিন্তু বদরের যুদ্ধে যখন বড় বড় নেতারা সব মারা গেল 70 জন, আর কোনো বড় নেতা থাকলো না, হাই রে হাই কি হইল, তখন এমন সে শোকে ভেঙে পড়েছিল যে আর বরদাস্ত করতে পারেনি, ওতেই মারা গিয়েছিল আজাবের পর আজাব, এটা মানসিক আজাব, কিছুদের মানসিক আজাব, তাতেই মারা গেছে। ওয়াইদ নাম ওসি ভাবি মারাদের মুমিতিন, আর মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল এই অভিশপ্ত মালাউন। লাম্মা বালাগাত হাজিমাত কোরেশ, কোরেশের যখন হ্যাঁ পরাজয়ের সংবাদ পৌঁছিল তখন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন পরে সে ধ্বংস হয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিনের ব্যবধানে এই দুইজন ইসলাম গ্রহণ করলেন। সাহাবীরা বলছেন যে আমরা উমার এবং হামজার ইসলামের আগে আমরা দুর্বল ছিলাম, যখন এই দুই আল্লাহর হ্যাঁ শের আসাদুল্লাহ দুইজন ইসলাম গ্রহণ করলেন, সেই দিন থেকে আমরা ইজ্জতের সাথে মান মর্যাদার সাথে আর প্রকাশ্যে আমরা ইবাদতবন্দী করতাম, নামাজ পড়তাম। জি, কাবার সামনে গিয়ে মদিনা হিজরত করেছিলেন, বদরে শরীক হয়েছিলেন এবং ওহদে তিনি শাহাদাত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শাহাদাতে বড়ই শোকার্ত হয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন অনেক বিলম্বে, অনেকের মতে তিনি ভিতর ভিতর ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ধন সম্পদ ছিল সেগুলি ছেড়ে তিনি আসতে পারছিলেন না, লুকিয়ে রেখেছিলেন তার ইসলামকে, এটা একটি মত। আর এখানে ভাষ্যকার বলছেন যে অষ্টম হিজরিতে তিনি মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেছেন, মানে প্রকাশ করেছিলেন। তারা বলছে আগে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু ভিতরে ভিতরে ছিল, আর আরেকটি মত হচ্ছে না লেটেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাম খুব সম্মান করতেন এই চাচার। নবী সাল্লামের এন্তেকালের পরে তিনি বেঁচে ছিলেন বেশ কিছুদিন, তারপরে 32 হিজরিতে উসমান রাজিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে
ইন্তিকাল হয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়েকে মেয়ের সম্পর্কে যখন প্রস্তাব আসলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলো বলে যে সে আমার জন্য হালাল নয় বোঝা গেল যে যদি দুধ বোন দুধ ভাতিজি এগুলো বংশের দিক থেকে যে সব মেয়েরা হারাম ওই রকমই স্তন্যদানের কারণে ওই রকমই পর্যায়ের মেয়েরা হারাম হবে উম্মাহ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস কালা তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহাররিমু মিনার রাদায়ে ইল্লা মা ফাতাকাল আমআ ওয়া কানা ক্বাবলাল ফিতাম রাওয়াহু তিরমিজি উম্মাহ সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুধ পান করি হারাম হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এমন দুধ না হবে যেটা পাকস্থলীতে প্রবেশ না করে মা ফাতাকাল পাকস্থলীর ভিতরে না যায় মানে কিছু পান করলো আর এদিকে থেকে গেল না হ্যাঁ পুরো পাকস্থলীতে গিয়েছে আর সেটা হজম হয়েছে এই রকম হইতে হবে তার মানে যথেষ্ট পরিমাণে দুধ পান আর সেটা নির্ধারণ করা হয়েছে কোন হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে পাঁচবার হ্যাঁ পূর্ণরূপে দুধ পান করে আর একটি হাদিস এই হাদিসটি তিরমিজিতে রয়েছে আর হাদিসটি সহি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিস কালা বলছেন লা রাদা তিনি বলছেন তার মানে এটি মওকুফ হ্যাঁ লা রাদা ইল্লা ফিল হাওলাইনে দুধ পান সাব্যস্ত হবে না মানে দুধ পানের মাধ্যমে দুধ মা সাব্যস্ত হবে না যদি সেটা দুই বছরের ভিতরে না হয় তাহলে দুই বছরের ভিতরে হইতে হবে হাদিস দারাকুতনি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন ইবনে আদি বর্ণনা করেছেন মারফু এবং মওকুফ তবে দুজনে বলেছে যে মওকুফটা ঠিক অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি উক্তি নয় এই উক্তিটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাদা ইল্লা মা আনশাজাল আযমা ওয়া আমবাতাল লাহমা আখরাজাহু আবু দাউদ বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুধ পান দ্বারা সাব্যস্ত হবে না দুধ মা ইল্লা মা আনশাজাল লাহম তবে এত পরিমাণ যদি দুধ হয় যেটাতে হাড় হাড্ডিকে বৃদ্ধি করতে পারে ও আম্বাতাল লাহমা আর গোস্তকে উদ্গত করতে পারবে গোস্ত গোস্ত বৃদ্ধি পাচ্ছে হাড় শক্তিশালী হচ্ছে অর্থাৎ হাড় বাড়ছে এইরকম হইতে হবে তাহলে বোঝা গেল যে অল্প স্বল্প শুধু সামান্য দুধ পান করলে অনেক সময় রাস্তাঘাটে চলতে চলতে বাচ্চা কান্না করছে দুধ পান করিয়ে দিল হ্যাঁ এক ঢোক দুই ঢোক বা একবার পান করিয়ে দিল একবার পুরোটে পান করলো তাতে দুধ মা সাব্যস্ত হবে না উকবা ইবনে আল হারেছ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন যে আন্নাহু তাযাওয়াজা উম্মা ইয়াহিয়া বিনতে আবি ইহাব এই উকবা বিন হারেছ সাহাবী উম্মে ইয়াহিয়া বিনতে আবি ইহাব আবি ইহাবের মেয়ে উম্মে ইয়াহিয়াকে বিবাহ করেছিল বিবাহের কিছুদিন পরে একজন মহিলা আসলো আসার পরে বলছে ফাকাল লাকাদ আরদাতুকুমা তোমাদের এই যে তোমরা স্বামী স্ত্রী হয়েছে বিবাহ করেছে তোমাদের দুইজনকে আমি দুধ পান করিয়েছি মহা মুশকিল ফাসাল আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ফাকালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন বলছে যে দুধ পান করেছে সেই বলছে যদিও সে একা কাইফা তাহলে তুমি কি করবে হ্যাঁ কি করবে ওয়াকাদ কিল অথচ বলা হচ্ছে যে তোমাকে দুধ পান করিয়েছে তোমার স্ত্রীকে দুধ পান করিয়েছে তারপরে কি করে একে নিয়ে সংসার করবে কাইফা মানে একে নিয়ে কেমন করে তুমি সংসার করবে অথচ বলা হচ্ছে যে তোমাদের দুইজনকে দুধ পান করিয়েছে তার মানে শোনার পরে ও দুধ বোনকে নিয়ে সংসার করবে এটা সম্ভব এটা সম্ভব নয় ফাফারাকা উকবা তো উকবা রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে পৃথক করে দিলেন হ্যাঁ তালাক দেওয়ার প্রয়োজনে কারণ এই বিবাহ হয়নি আসলে বিবাহ বিবাহ হইলে না তালাক দিতে হবে তালাক কখন দিতে হবে ঘরে ঢুকে গেলে না ঘর থেকে বের করতে হবে বুঝতে পারছেন না তো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে যখন এই সংসারের ঘরে ঢুকেছে তখন বের করতে হবে বের করা হচ্ছে তালাক দেওয়া এখানে তালাকের কথা এই জন্য আসলো না যে আসলে বিবাহ হয়নি যখন বিবাহ হয়নি ঘরের বাইরে আছে স্ত্রী হয়নি আসলে যখন স্ত্রী বলে স্বীকৃত নয় তখন আর তালাক দেওয়ার প্রয়োজন নেই কি করতে হবে বিবাহ বিচ্ছেদ দেখে বলা কি দুইজন একসাথে সংসার করছিল না যাই সংসার করছিল না জানার কারণে বিচ্ছেদ করে দিতে হবে হ্যাঁ বিচ্ছিন্ন করে দিতে হবে ফান্নাকা হাত জাওজান গায়রা তারপরে ওই মহিলা অন্য পুরুষকে বিয়ে করে নিল বা অন্য পুরুষের সাথে বিবাহ আবদ্ধ হইল আখরাজুল বুখারী হাদিস সহিহ বুখারীতে রয়েছে এই হাদিস কি প্রমাণ করে যে কোনো মহিলা যদি একা এসে বলে যে আমি দুধ পান করিয়েছি তোমাকে আর তোমার যে তুমি যাকে বিয়ে করেছো তাহলে তার কথা গ্রহণ করা যাবে না যাবে না না ওখানে হুজ্জত পেশ করবেন যে আল্লাহ তো কোরআনে বলেছেন দুইজন পুরুষ সাক্ষী হইতে হবে তুমি তো একা মহিলা আর মহিলা হইলে এক পুরুষের বদল দুই দুই মহিলা হইতে হবে আছে না নেই কোরআনে
এই মশলা ওখানে চল এখানে চলবে না কারণ দুইজন পুরুষ না জানে যে দুধ পানি করেছে একা জানে তবে হ্যাঁ ওই মহিলা সাক্ষীদার মতো ইসলামী যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে সে যেন মুসলিম হয় কাফের না হয় হ্যাঁ কাফের মুশরিক না হয় হ্যাঁ শিরক করে কুফরি করে অথবা সত্যি মিথ্যা কথা বলে তো মিথ্যা কথা বললে ওয়ালা তুকবালাহুম শাহাদাতুন আবাদা ফাসেকের সাক্ষী কবুল করা হবে না বেনামাজি মহিলা সাক্ষী কবুল করা হবে না যে আল্লাহকে ভয় করে না সে মিথ্যা কথা বলতে পারে এদের সংসার ভাঙার জন্য তাই না যদি মুসলিম নামাজি আল্লাহ ভীরু হয় আর একা এক মহিলা বলে তার সাক্ষী যথেষ্ট এই ক্ষেত্রে যদি এই বিষয়ে ফোকাহারা দ্বিমত করেছেন কিন্তু সঠিক মত এটি এই হাদিস থেকে জানা গেল আন্না শাহাদাতুল মারআতিল ওয়াহিদাতি বিরাদায় দুধ পান করা স্তন্যদানের সাক্ষী যদি একজন মহিলা শুধু দেয় হিয়া নিসাবু শাহাদা সেইটাই সাক্ষী হিসাবে যথেষ্ট জি তাকফি শাহাদাতু হাল ইসবাতি তার সাক্ষীটাই যথেষ্ট হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফগুলি একটু বলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন লা ইউখবালু ফির রাদায় শাহাদাতুন নিসা মুনফারিদা শুধু মহিলা যদি একা সাক্ষী দেয় তো একা এক মহিলার সাক্ষী গ্রহণ করা হবে না বলছে ফালাবুদ্দা মিন শাহাদাত রাজুলাইন দুই পুরুষ হইতে হবে আর না হলে একজন পুরুষ আর দুই মহিলা হইতে হবে তিনজন হইতে হবে তিনি দলিল পেশ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 282 কিন্তু এটা আম কথা এটা অন্য অন্য যে কোনো সমস্যার ক্ষেত্রে আর দুধ পানের বিষয়টি যেহেতু এমন বিষয় যেটা আভ্যন্তরীণ বাইরের লোক নাও জানতে পারে এক মহিলা দুধ পান করিয়েছে দুটো ছেলেকে গ্রামের লোকও না জানতে পারে হইতে পারে না পারে না বাইরে প্রচার করে দেন সেও বলেনি ওরা যারা দুধ পান করেছে যাদের পরিবারের ছেলে মেয়েরা দুধ পান তারাও বলেনি ভিতরে থেকে যেতে পারে বিষয়টা যে দুধ পান করেছে সে জানছে আর সেটাও যদি সফরে আবার হয় তাহলে আরও জানা জটিল গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য তো সাক্ষী কর্তৃকে পাবে এ হচ্ছে একটি মত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন যে আন্নাহু লা ইউখবার ইল্লা শাহাদাতি ইমরাতাইন দুই মহিলা সাক্ষী হইতে হবে তার মধ্যে এটা একদল বলেছেন তার সাথে ইমাম শাফি বলছে আন্নাহু লা ইউখবার ইল্লা আরবা নিসওয়াত চারজন মহিলা সাক্ষী হইতে হবে কারণ দুই মহিলা এক পুরুষের সমান তো দুই পুরুষ মানে চার মহিলা হইতে হবে এই কথা তিনি বলেছেন ইমাম আহমদ এবং সালাফদের একদল বলছেন কবুল ও শাহাদাতিল মারআতিল ওয়াহিদা ইযা কানাত সিকা যদি আল্লাহ ভীরু হয় তার উপর তার কথার উপর আস্থা করা যায় এই রকম যদি দিনদার মহিলা হয় তাহলে এক মহিলারই সাক্ষী যথেষ্ট ধরেন যে মহিলা দুধ পান করেছে মারা গেছে কিন্তু ওই মহিলার বোন অথবা গ্রামের কোন মহিলা জানে যে এই দুইজনকে অমুক মহিলা যে মারা গেছে দুধ পান করেছে আর এরা বিবাহ বসছে তো এক মহিলার সাক্ষী নেওয়া যাবে না যাবে না যদি সেকা হয় মানে আস্থা ভাজন হয় তাহলে তার উপর অবশ্যই তার কথা বিশ্বাস করা যাবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ইযা শাহিদাতিল মারআতু বিআন্নাহা কাদ আরদাআতহু ওয়া যাওজাতাহু কোন মহিলা যদি বলে আমি এই লোককে এবং তার স্ত্রীকে দুধ পান করিয়েছি ফাকাদ লাজিমাতুল হুজ্জাতু মিন আল্লাহ তাআলা ফি ইজতিনাবাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে এর উপর দলিল প্রমাণ কায়েম হয়ে গেল যে এখন তোমাকে এই পাপ থেকে বাঁচতে হবে তোমাকে সন্দেহ ফেলে দিয়েছে কমপক্ষে সন্দেহ তো হচ্ছে সন্দেহ নিয়ে কী করে সংসার করবে তুমি ও ওয়াজাবা আলী মুফারাকাতুহা সুতরাং তাতে থেকে পৃথক বিচ্ছিন্ন হওয়া ফরজ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরুষকে বলেছিলেন দাহা আনকা তুমি একে ছেড়ে দাও ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন আল হাক ওয়াজিবুল আমাল বিকাউলি মুরদিয়া যেই মহিলা দুধ পান করিয়েছে তার কথা গ্রহণযোগ্য এবং তার কথার উপর আমল করা ফরজ এটি হচ্ছে সঠিক কথা জিয়াদ সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুস তারদাউল হামকা দুধ পান করাতে হ্যাঁ যে মহিলা কম বুদ্ধির মহিলা কি বলবেন ওকে হ্যাঁ নির্বোধ যেটাকে বলা হয় অথবা জ্ঞান বুদ্ধি কম হ্যাঁ না না সিধা সাদা সিধা সাদা জ্ঞানী চালাক মানুষ সিধা সাদা হইতে পারে বুদ্ধি কম বেকুফ এ তো উর্দু শব্দ হইল বাংলায় বলেন বাপ শুদ্ধ হ্যাঁ বোকা গাল হয়ে গেল এটা গাল দিয়ে তর্জমা করবেন আহমক যেটা আহমক হামকা আহমক থেকে আমরা আহমকটা ওকে গাল হিসেবে ব্যবহার করি তাই না এই আহমক লোক আপনাদের বাংলার পরীক্ষা করছি 71 শুধু বাংলার নাম দিয়ে স্বাধীন করেছেন আর একটা বাংলা বের করতে পারছেন না নির্বোধ কথাটি পুরুষের ক্ষেত্রে হয় আর মহিলার ক্ষেত্রে হয় নির্বোধ যার বোধ শক্তি কম হ্যাঁ বোধ শক্তি নেই হ্যাঁ অথবা কম বুদ্ধি আর কম বুদ্ধির মহিলা কম বুদ্ধির মহিলা আর থেকে দুধ পান করাতে ছেলে মেয়েদেরকে শিশুদেরকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন ওয়াহুয়া মুরসালুন হাদিসটি মুরসাল ওয়া লাইসা লি জিয়াদাতিন জিয়াদ সোহবা সঠিক কথা হচ্ছে যে এই জিয়াদ সাহমি সাহাবী নন
বরং তিনি তাবেঈ, আল্লাহু আলাম। যে যেই মহিলার জ্ঞান বুদ্ধি কম, হ্যাঁ আঞ্চলিক ভাষা আদ পাগলি মহিলা, বুঝেন না, বুঝেন না, পাগলি নয় কিন্তু আদ পাগলি, আদ পাগলিরই যদি দুধ পান করাতে নিষেধ করা হয় তাহলে যদি পাগলি হয়, এটা পাগলি মহিলা, বাচ্চা হয়েছে দুধ হচ্ছে, পান করাবেন? আপনার ছেলে পাগল হইতে পারে? হ্যাঁ, আদ পাগলি থেকে যদি দুধ পান করে যার বুদ্ধি কম, হ্যাঁ এইরকম মহিলা দুধ পান করে, দুধের বড় একটা হ্যাঁ কি রয়েছে, প্রভাব রয়েছে, তাসির রয়েছে, এই দুধ পান করার কারণে ধীরে ধীরে ওই ছেলের ওপর এর প্রভাব পড়বে, হ্যাঁ ওই ছেলে মেয়ের ওপর প্রভাব পড়বে, তারও জ্ঞান বুদ্ধি কমে আসবে, হ্যাঁ তার মধ্যে ওই চরিত্রগুলি চলে আসবে, এটা বাস্তব সত্য, এটা বাস্তব সত্য, বর্তমান যুগের সায়েন্স মেডিকেল এটা প্রমাণ করেছে। জি, যে মায়ের বা স্তন্যদানকারিণীর বড় প্রভাব রয়েছে শিশুদের ওপর, ছেলে মেয়েদের ওপর। এই বিষয়গুলি লেখক এখানে বর্ণনা করেছেন, যদিও হাদিসটি জঈফ, হাদিস জঈফ, সেই জন্য হাদিসটাকে অত শক্তিশালী করে দলিলে পেশ করা যাবে না, তবে সতর্কতা হচ্ছে, সতর্কতা হচ্ছে যে আপনার ছেলে মেয়েদেরকে যদি দুধ পান করাইতে হয় তো এমন মহিলা থেকে দুধ পান করাবেন না যে মহিলার বুদ্ধি কম, হ্যাঁ বুঝে কম, বুঝে কম মানে এই নয় যে ডিগ্রি থাকলে, আজকাল আবার এই অর্থে ব্যবহার করে, ডিগ্রি এম এ পাস কিন্তু জ্ঞান বুদ্ধি কম, হ্যাঁ হ্যাঁ তো অথবা লেখাপড়া কিছু জানে কিন্তু বড় চালাক চতুর, হ্যাঁ জ্ঞান বুদ্ধি ভালো, আদব কায়দা বুঝে, আদব কায়দা কিছু বুঝে না, ভাষা বুঝে না, কথা বলতে জানে না, বেকুফ, জি ঠিক আছে, বেকুফটা বেকুফ মহিলার থেকে দুধ পান করালে আপনার ছেলেও বেকুফ হইতে পারে। এখানেই আজকে স্তন্যদানের বিষয়টি শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথাগুলি কবুল করেন এবং ভুল ভ্রান্তি হয়ে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বুঝার তৌফিক দান করে, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ হ্যাঁ, এগুলো মেডিকেল দ্বারা আজকাল প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1400 বছর আগে বলেছেন কিন্তু এগুলো প্রমাণিত হচ্ছে এখন মডার্ন সায়েন্স বা মেডিকেলে। হযরতের অর্থ কি? হযরত মানে যে হাজির হয়, সম্মান অর্থে এক শ্রেণীর লোকেরা ব্যবহার করে থাকে, হযরত ফজরত এসব ব্যবহার করি না, আসলে বিদাতি পরিভাষা এগুলি। 40 হাদিসের একটি হাদিসের শেষে বলা হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে তকদিরে আল্লাহ রাব্বুল আলম সব কিছু জেনে লাস্ট ফলাফল রেখে দিয়েছেন, তো এটা আপত্তি কি? আল্লাহ সব জানেন না, আপনি কি করবেন, কি খাবেন আর কখন কোথায় যাবেন আল্লাহ সব জানছেন না, জানছেন না? আল্লাহ ইয়ালাম ওয়ান্তুমলা, তো আল্লাহ সব জানেন না, আপনি কিছু জানেন না। আমি নিজেই জানি না যে আমি আর কতদিন এখানে থাকবো, আর কতদিন বাঁচবো, ঠিক না, এক মিনিট পরে কি হবে তাও জানি না, কিন্তু আল্লাহ সব জানেন না, জানেন না, সব জানেন, তো লাস্ট ফলাফলটা অগ্রিম লেখা আছে, তো লেখা আছে বলে বাধ্য না, আপনি সারা জীবন যা করবেন ওটা আল্লাহ সব জানছেন, হ্যাঁ সব কাউন্ট করে আল্লাহ শেষখানে ফলাফলটা অলরেডি লিখে রেখেছেন, ওখানে গিয়ে পৌঁছিবেন, কারণ আপনি পৌঁছিবেন, স্বাধীনভাবে যাচ্ছেন না পরাধীন, নিরুপায় হয়ে যাচ্ছেন নাকি? আপনি যে রাস্তায় চলাফেরা করছেন আপনি কি স্বাধীনতা ফিল করছেন না? মসজিদে স্বাধীনভাবে যাচ্ছেন না? কেউ নামাজ পড়ছে না স্বাধীনভাবে, বিছানায় শুয়ে থাকছে না? তাহলে স্বাধীনতা আছে। আপনি এই স্বাধীনতাকে পাপের কাজে কেন লাগাচ্ছেন? নেকির কাজে লাগান, জান্নাত যাবেন তো। আল্লাহর উপরে দোষ চাপাচ্ছেন কেন? নিজের উপরে দোষ চাপান। যে মুসিবত আসছে, সে জাহান্নামের মুসিবত হোক, বড় মুসিবত অথবা দুনিয়ার মুসিবত, কিসের কারণে? ফাবে মা কাসাবা তাই দিকো, তোমাদের হ্যাঁ পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। তো কর্ম ভালো করেন, কর্ম ভালো করলে জানবেন যে আপনার ভাগ্য ভালো আছে, এটাই বড় লক্ষণ যে আপনার ভাগ্য ভালো। কর্ম খারাপ করবেন, দোষ চাবেন আল্লাহর ওপর আর তকদিরের ওপর, এটা জুলম অত্যাচার না। আর এটা শুধু ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে কেন চাপান না? ওইটাই করেন যে রুজিও তো লেখা আছে, না শুধু জান্নাতে লেখা আছে, বলেন রুজি লেখা আছে কি নেই, না শুধু জান্নাত আর জাহান্নাম লেখা আছে, রুজিটাও লেখা আছে, তো কেন বাংলাদেশ থেকে কথা বলেনি যে রুজি তো আমার লেখাই আছে, তো আবার বিদেশ যাওয়ার কি দরকার, টাকা ইনকামের কি বা দরকার, ও তো আসবেই, যেটা আসার কারণ যদি লেখাই আছে, কাউকে বলতে হয় কর্ম করার জন্য, দুনিয়ার কর্মের জন্য তখন তকদিরকে অজুহাত হিসাবে পেশ করেন না, যে তকদির তো আছে, যেটা আছে সেটাই হবে, আমি কেন ডিউটি করব, কথা বলেন না। কিন্তু নামাজ পড়ি আর না পড়ি, যদি জাহান্নামে লেখা থাকে তো আমার পড়ে লাভটা কি? এটা হলো শয়তানের কথা। আখিরাতের ক্ষেত্রে শয়তান ধরে নিচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে শয়তান আপনাকে পায় না, কেন খুব চালাক, হ্যাঁ দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক, ওই চালাকিটা দিনের কাজে ব্যবহার করেন, আখিরাতের ক্ষেত্রে ব্যবহার করেন, ওই চালাকিটাকে কাজে লাগান জান্নাত হাসিলের ক্ষেত্রে। স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে, প্রথম কথা, স্ত্রীর দুধ স্বামীর জন্য খাওয়া জায়েজ নয়, পান করা জায়েজ নয়, কারণ এটা হচ্ছে কার হক? বাচ্চার হক। কার হক? বাচ্চার হক। অনিচ্ছাকৃত যদি চলে যায় যথাসাধ্য সতর্ক থাকতে হবে,
স্তন্যদানকারী মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এই যে মজহাবগুলি পড়লেন, চারটা মত পড়লেন, তার মধ্যে দুটি মত হচ্ছে যে বড় হয়েও যদি পান করে তারপরে কি হয়ে যাবে, দুধমা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটি আমি ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করছি, যে সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম, সারা পৃথিবীর মধ্যে তিনজন আলেমের একজন বড় আলেম, তিনি বলছেন যে যারা স্ত্রী দুধ পান করে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং হারাম থেকে বাঁচা উচিত। কারণ কিছু কিছু মজহাবে বড় সাবার লোককেও দুধ পান করালে কি হয়ে যায়, দুধমা সাব্যস্ত হয়ে যায়। তো এমনটা না হয় যে ডেলি ডেলি দুধ পান করার কারণে স্ত্রী আপনার দুধমা হয়ে বসে আছে, ঠিক কিনা? সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এক তো হক নষ্ট করা, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করা, দ্বিতীয় হচ্ছে যে আপনার হারামের নিমজ্জিত হওয়ার আশঙ্কা সম্ভাবনা। যাই হোক, ওগুলো হয়তো মন গড়া কথা, কিন্তু কথা হচ্ছে এটা দুধ আপনার অধিকার নয়, দুধ পান করা আপনার অধিকার নেই। যেটা অধিকার নাই, এক তো না হোক জুলুম করলেন বাচ্চার ওপর, হ্যাঁ তার কারণ দুধ কমবে। দুই নম্বর হচ্ছে যে আপনি হারামে লিপ্ত হলেন, হতে পারে যে আপনি তাকে নিয়ে হারাম সংসার করছেন, এটাই মজহাব। যদি আল্লাহর কাছে এটাই মজহাব ঠিক হয়, হ্যাঁ যে বড়োর জন্য হয়ে যাবে, যেমন সালেমের জন্য হয়েছে, সালেমের জন্য হয়েছে, তাহলে কী হবে আপনার অবস্থাটা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে।